হ্যাঁ পারেজে, আসসালামু আলাইকুম, আপনাকে আমার সাথে স্বাগতম। তো আপনার সাথে আমার এর আগেও দু একটা ভিডিও হয়েছে, আপনি আশাবাদী মানুষ মনে হলো। বর্তমানে মার্কেট যেভাবে চলতেছে সেটা দেখতেই পাচ্ছেন, মার্কেট ডাউন ট্রেন্ড, আমরা তো অনেকেই খুব ভয় পাচ্ছি। এমত অবস্থায় আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি, আশান্বিত হওয়ার মতো, যেখানে আমরা একটু আশান্বিত হইতে পারি, দর্শক আশান্বিত হইতে পারে, প্লিজ? আচ্ছা, আমি প্রথমে বলে নিই যে আমরা প্রথম ভিডিওতে আমরা যে ডিসকাশনটা করেছিলাম মার্কেট পরিস্থিতি নিয়ে, মানে রিসেন্ট যে মার্কেট সিচুয়েশন সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে মার্চেন্ট ব্যাংকগুলো মূলত দুইটা কারণে তারা হচ্ছে যে মার্জিনের বিষয়টা, মানে মার্জিনের যে ব্যবসায় বলা যায় একরকম বিজনেসে তারা জড়িত হয়ে যাচ্ছে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে তারা মার্জিন থেকে সিকিউরড ওয়েতে প্রফিট করতেছে, মার্চেন্ট ব্যাংকগুলো ব্যাংক থেকে একটা নির্দিষ্ট ইন্টারেস্টে আইডল মানিটা নিয়ে এসে তারা হচ্ছে যে ওভার রেটে এখানে সেল করতেছে, মার্জিন সেল করতেছে, এটা একটা ইস্যু। আর তারা মার্কেটে বিনিয়োগ মানে সেলফ পোর্টফোলিওতে খুব একটা করতে যাচ্ছে না। এটার আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে হচ্ছে হাত পা বেঁধে রাখছে একরকম, এক্সপোজার লিমিটেড ফ্যাক্টর আছে। তো এই বিষয়টা যতদিন থাকবে মার্কেটে এরকম ফ্লাকচুয়েশন থাকবেই, আর মার্কেটে উঠলেট আনা যে একদম মানে ইন্ডেক্স বাড়তেই থাকবে ব্যাপারটা এরকম না, কারেকশনও হতে পারে। তো এখন আমরা মার্কেটে যেটা লক্ষণীয় বিষয় যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন্ডেক্সটা 6140 এরকম একটা ইন্ডেক্স, 140-42। তো এটা আমরা যদি এক বছরের বেজলাইনে আমরা গ্রাফে দেখি তাহলে দেখা যায় যে 6650 মতো বেজ ক্রিয়েট করছে গত এক বছরে, লাস্ট ওয়ান ইয়ারে। স্টার্টিংটা নিশ্চয়ই এত ছিল না, স্টার্টিংটা ছিল 5800 থেকে 6600-তে উঠতে সময় লাগছে ওই জায়গায় ফার্স্টলি র্যালি করতে, তারপরে কিন্তু অনেকদিন সাস্টেন করছে মার্কেট। আমরা হয়তো দেখতেছি 6 মাস ধরে মার্কেট খারাপ, কিন্তু খারাপটাও কিন্তু বেজলাইনের উপরেই ছিল। তার মানে কি, যারা প্রফিট টেক করার এর মধ্যেই প্রফিট টেক করছে, একটানা এই গত কয়েকদিনের পতনে আমরা বলতে পারি না যে মার্কেট খারাপ কিংবা মার্কেট নষ্ট হয়ে গেছে কিংবা মার্কেটে ক্যাপিটাল আউটফ্লো হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। গত কয়েকদিনের যে সেল প্রেশারটা এটা অনেকটা প্যানিক, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে এই যে ডলারের ক্রাইসিস, তারপরে বলা হয় যে শ্রীলঙ্কার যে মানে খুবই নিয়ারেস্ট আমাদের ইকোনমির একটা কান্ট্রি, তাদের এখানে যে ইয়েটা দেখতেছি আমরা, তো এইসব কারণে, আর সাথে হচ্ছে যে কোনো কিছু আদায় করার জন্য কিংবা একটা বিগ র্যালির জন্য একটা সিম্পল একটা কারেকশনও দরকার হয়ে যায়। অনেক সময় কারেকশন হবেই, একটানা তো কোনো কিছু উত্থান হওয়া সম্ভব না। কিন্তু আমার কথা হলো যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে তখন কিন্তু আবার আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই, তাহলে এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা আমার যেটা মনে হয় না, আমার যেটা মনে হয় যে আমরা সব সময় যখন এন্ট্রিটা নিই তখন কিন্তু পিকে এন্ট্রিটা নিই, অর্থাৎ দামটা যখন বেড়ে যায় তখন আমরা ভুল করে এন্ট্রিগুলো নিয়ে নিই, আর আমরা এন্ট্রি নেওয়ার সময় সম্ভবত আর অন্য কিছু খেয়াল করি না। কারণ আজকের যে সিচুয়েশনটা এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, যে হ্যাঁ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড হতে পারে। তাহলে আপনাকে, আপনি কি প্ল্যানে কিনছেন, প্ল্যান এ প্ল্যান বি এ ধরনের তো থাকতে হবে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম যারা কথা বলছে যে আমার এত লস গেল এত লস গেল, দেখা গেল কি তারা যে শেয়ারগুলো কিনছে অনেক বেশি দামে কিনে ফেলছে, সেখানে কিন্তু কেনা উচিত ছিল না, আবার ওখানে তো কিনছে সেখানে আবার মার্জিন লোন নিয়ে কিনছে। এখন কথা হলো যে যখন দাম কমে যায় তো ওই যে লোনটা অ্যাডজাস্ট করতে গিয়ে তারা কিন্তু বিপদে পড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা কিনতেছে তাদেরও তো উচিত একটা দেখে শুনে কেনা, আপনি কি মনে করেন? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে ট্রেডিং প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। ট্রেডিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে বলতে, আমরা যখন ডাউন ট্রেন্ড তখন আমরা স্ট্রেট বলে ফেলি যে আমাদের 50% মানে ক্যাপিটাল অলরেডি লুজ করছে। আমি কিভাবে লুজ করলাম, প্রথমে কথা হলো আমি যখন এরকম ডাউন ট্রেন্ড তখন আমি ট্রেড থেকে বিরত থাকবো, আমি ট্রেড করি কেন? আমাদের আসলে মূল প্রবলেম হলো যে আপনি যেটা বললেন যে আমরা আপট্রেন্ডে হলে আপট্রেন্ডে গেলে আমরা শেয়ার মানে ওই সময় কিনে ফেলি, মনে হয় যে না কোম্পানি খুব ভালো গ্রোথ দেখে আমরা কিনে ফেলি। আপনাকে তো কিনতে হবে একটা জাস্টিফাইড প্রাইসে কিনতে হবে, ন্যূনতম আপনাকে বুঝতে হবে যে এটার মানে বেজটা কি,
আপনি সেক্ষেত্রে 5 বছরের তার যে হাইলাইটস ফাইনান্সিয়াল হাইলাইটস আছে সেটা দেখতে পারেন, তার ডিভিডেন্ড পে আউট রেশিওটা চিন্তা করে দেখতে পারেন যে আমি যদি 2 বছরেও যদি প্রাইস না বাড়ে আমি ডিভিডেন্ড নিয়ে কি এটা কভার করতে পারবো কিনা, অ্যাট লিস্ট ব্যাংক রেটটা কভার করতে পারবো কিনা, ব্যাংক রেট যদিও না পারে আমি ইনফ্লেশনটা কভার করে আমি অন্তত পুঁজিটা রাখতে পারবো কিনা, ইনফ্লেশন তো আপনাকে কভার করতেই হবে, তা নাহলে কেন বিনিয়োগ করবেন আপনি এখানে? অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে আপনি এখানে বিনিয়োগ করতেছেন এবং ঝুঁকি নিচ্ছেন, তাহলে এখানে আপনি ঝুঁকি নেবেন যেটা অবশ্যই ব্যাংক রেটের উপরে প্রফিট করার জন্য এখানে ঝুঁকিটা নেবেন। আমি তো সেটাই বলছি, অনেকে এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করছে যাদের ডিভিডেন্ড ইয়েল 1% ও না, মানে ডিভিডেন্ড ইয়েল যেটা 1% ও না, আবার এমন কিছু কোম্পানি আছে যাদের ডিভিডেন্ড ইয়েল 5% 6% 7% এরকম। তো এখন আপনি এমন এক কোম্পানিতে ইনভেস্ট করলেন যাদের ডিভিডেন্ড 1% ও না, তো তার দাম যখন কমে গেল সেটা যদি আপনি 5 বছর বসে থাকলেন তাহলে আপনি কোনো রিটার্ন পাচ্ছেন না। বাট আপনার চয়েসটা যদি এরকম হইতো যে এমন একটা কোম্পানি যেখানে যারা ডিভিডেন্ড ইয়েল 5-10%, তাহলে আপনি 5 বছর বসে থাকলেও আপনার মোটামুটি 50% টাকা ওদের ডিভিডেন্ড থেকে কভার হয়ে গেল, মার্কেট তো একসময় আপট্রেন্ডে যাবে, তখন আপনি প্রফিটে চলে যাবেন। আমার বক্তব্য হচ্ছে এটা, আপনি এটাকে যদি একটু আপনার মনে মতে কি না, আপনি জাস্টিফাইড কথাই বলেছেন যে আমরা কেনার সময় তো চিন্তা করি না এই বিষয়টা, আমরা হুট করে কিনে ফেলি মানে ট্রেন্ড দেখে। আমাদের আসলে কি শেয়ার কেনার সময় আমাদের চোখে পড়ে কোনটা যে আমরা কোথায় বিনিয়োগ করব, আমরা প্রথমেই দেখি হচ্ছে টপ 20 ট্রেড ভলিউম অনুযায়ী টপ 20 মুভমেন্টগুলো দেখি আমরা, এবং প্রাইসটা যখন অ্যাকুমুলেশন স্টেজ শেষ করে যখনই আপ ট্রেন্ডে যায় তখন আমাদের কিন্তু দৃষ্টিগোচর হয় যে হ্যাঁ এইটা ভালো করতেছে, তাহলে এর ব্যাকগ্রাউন্ড কী ছিল, ব্যাকগ্রাউন্ড তখন আমরা চেক করে দেখি যে হ্যাঁ IPS ভালো ছিল না, এই বছর ডিভিডেন্ডও ভালো দিয়েছে, তাহলে আগামী বছর মনে হয় আরো ভালো করবো। এই আরো ভালো করবে তখন ওই যে আপ ট্রেন্ডটা যখন কন্টিনিউ করে তখন আমরা মনে করি যে না এখন আমাদের বিনিয়োগ করতে হবে, ওই সময় আমাদের মানে ভুলটা হয়ে যায়। তখন কি হয় ওই হ্যাঁ ওই প্রাইসে অনেক সময় হয় কি যে আমরা এন্ট্রি নিলাম ভুলেও ওখানে আমাকে ট্রেড অফ করতে হবে যে আমি ট্রেডটা করলাম যদি দেখি যে ভুল হয়েছে আমার, তাহলে ডিস্ট্রিবিউশন ফেজে আমি বেরিয়ে যাবো, যে কোনোভাবে বেরিয়ে যেতে হবে আমাকে, আর না হলে আমাকে লস নিতেই হবে, যে কোনো একটা অপশন থেকে আমাকে মানে এই ট্রেডটা অফ করতে হবে। তো আমরা করি কি ওখানে আমরা তখন ওয়েট করি, তখন কি তখন অনেকগুলো হোপ ক্রিয়েট হয়, অনেক নিউজ আসে ডিস্ট্রিবিউশন ফেজে, কিন্তু নিউজগুলো আসে ডিস্ট্রিবিউশন ফেজে যখন নিউজ আসে তখন মনে করি না প্রজেক্ট এক্সপেনশন হচ্ছে, তারা নতুন ইয়াতে যাচ্ছে, এরপরে হয়তো বা রাইট দিবে, এই লোভে পড়ে আমরা যে যে জায়গায় ডিস্ট্রিবিউশন করার পরে তারা ডাউন ট্রেন্ডে চলে যায়, আমরা ওয়েট করতেই থাকি বছরের পর বছর। তো এটা তো ভুল ধারণা আমাদের, এই ট্রেডটা কেন করবো আমি এবং ডাউন ট্রেন্ডে ওই জায়গায় যে এই যে মার্কেটের গত কয়েকদিনের যে র্যাপিড ফল হচ্ছে এই জায়গায় আমরা ট্রেডটা কেন করবো, কি জন্য করবো, এই জায়গায় আমাদের এন্ট্রির সুযোগ দিচ্ছে এখন, আপনি এই জায়গায় কেন এক্সিট হচ্ছেন, কেন বেড়ে যাচ্ছেন, কেন এটা কি আপনি ডে ট্রেড করতে আসছেন এখানে? ডেলি ট্রেড করতে হলে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আপনাকে যে পরিমাণ নলেজ দরকার সেই নলেজ আপনি গ্যাদার করেছেন, করেন সেটা জানার চেষ্টা করেন তারপরে করেন, আদারওয়াইজ ডে ট্রেড করে আপনি লুজ করবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনার এই কথাটা সত্যি খুব মূল্যবান যে এখন কিন্তু এন্ট্রি নেওয়ার সময়, এখন কিন্তু এন্ট্রি নেওয়ার সময় যেখানে আমরা এক্সিট হয়ে যাচ্ছি ভয়ে, এই জন্য কিন্তু মার্কেট বেশি ফল করতেছে, এখানে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। হাউএভার এখন তারপরে আপনার কি মনে হয় যে আপনার একটা প্রেডিকশন যে মার্কেট কি ভালো হবে না বা ভালো হওয়ার মতো আসলে আপনার কাছে কি মনে হয়, আপনি কিছু দেখছেন? আজকে বাজারে যা নিউজ দেখলাম তাতে করে হচ্ছে যে মার্জিন রেন্টটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, মার্জিন 0.20% মানে 20% বাড়াতে, যেটা হবে যে আলটিমেট যে ফোরসেল যেগুলো হচ্ছিল যেসব পোর্টফোলিও থেকে ফোরসেলটা বন্ধ হবে কিছুটা পার্সিয়াল, পার্সিয়াল ফোরসেল বন্ধ হলে যে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে ব্যাপারটা এমন না। আর একটা জিনিস দেখলাম যে নেগোসিয়েশন হচ্ছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলে দিচ্ছে যে কোনো ব্যাংক যদি থ্রু আইসিবির মাধ্যমে বিনিয়োগ করে সেটা এক্সপোজারের বাইরে থাকবে, এটা একটা পজিটিভ ইস্যু, শুধু আইসিবির মাধ্যমে বিনিয়োগ করলেই এক্সপোজারের বাইরে থাকবে বিষয়টা মানে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে, এই লিমিটেশনটা যদি ক্রস ওভার করে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনটা এইভাবে দিত যে না যে কোনো বিনিয়োগী স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট, যেহেতু আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুবই কম, তো মার্কেটটা ডেভেলপ করার জন্য আমরা কিন্তু করতে পারতাম ইকোনমিক গ্রো করার জন্য, যে ব্যাংকের যে কোনো বিনিয়োগ লিস্টেড সিকিউরিটিজের ক্ষেত্রে এক্সপোজার লিমিটের বাইরে থাকবে, এই কথাটা যদি বলতো, এই বলে যদি প্রজ্ঞাপনটা আসতো তাহলে মার্কেট কিন্তু এখান থেকে আমাদের মানে 15,000-14,000 ইন্ডেক্স হয়ে যাওয়া খুব একটা মানে কঠিন কিছু না, যেটা 2 বছরের মধ্যে সম্ভব, কিন্তু আমি যদি লিমিট করে দিই যে থ্রু আইসিবি আইসিবি
আইসিপি এর মাধ্যমে কেন করতে হবে আমাকে? না না, ওকে আইসিপি ইটসেলফ মার্কেট মেকার, ঠিক আছে। আমি এটা অবশ্যই পজিটিভ সাইড না, আমি আপনার পয়েন্ট বুঝতে পারছি যে এটা আপনি যেটা বুঝাতে যাচ্ছেন যে ব্যাংক এক্সপোজারের ক্ষেত্রে যে এখানে যদি কিছু সুযোগ সৃষ্টি করা যায় তাহলে হয়তো ইনডেক্স বাড়বে, হয়তো ভলিউম বাড়বে। তো এতে কি হবে, এতে কি হবে, এতে কি যারা মানে সাধারণ বিনিয়োগকারী সবাই কি উপকৃত হবে? ব্যাপারটা কিন্তু এরকম না। আমি বুঝাই বলছি আপনাকে যে আপনি ব্যাংক যখন ইনভেস্ট করবে ব্যাংক লাভ করবে না, ইনস্টিটিউশন যে কোনো ইনস্টিটিউশন ইনভেস্ট করবে সেও লাভ করবে, আইসিপি ইনভেস্ট করতেছে সেও কিন্তু লাভ করতেছে, ইভেন যে কোনো ফান্ড এখানে ইনভেস্ট করতেছে সবাই কিন্তু লাভের আশায় আসতেছে, কেউ কিন্তু লস করবে এরকম না। তো এর মাঝে আপনি যতই এক্সপোজার লিমিট বাড়ান বা যতই যাহা করেন, আমি সাধারণ মানে ইনভেস্টরদের উদ্দেশ্যে বলছি কথাটা যে আপনাকে এন্ট্রি নিতে হবে বুঝে। আপনার ইনভেস্টমেন্টের প্ল্যান এরকম থাকতে হবে যে আপনি একটা কোম্পানির শেয়ার কিনবেন, ওই কোম্পানি আপনাকে যে প্রফিট দিবে সেটাই হচ্ছে আপনার প্রফিট। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি প্ল্যান। ফার্স্ট প্ল্যান হচ্ছে ক্যাপিটাল গেইন। আপনি যদি ক্যাপিটাল গেইন করতে পারেন তাহলে আপনাকে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলে কিনতে হবে, আপনার মানে আড়াইশায় দেখে কিনতে হবে কমপক্ষে। তারপরও যদি প্রাইস কমে যায় দেন তখন আপনি সেকেন্ডারি প্ল্যানটা ইউজ করবেন, যেটা হচ্ছে ডিভিডেন্ড খাবেন। মূল কথা হচ্ছে এটাই, মূল কথা দুইটা আমি যেটা মনে করছি পারভেজ ভাই, যে প্ল্যান থাকতে হবে দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন, একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন। আর একটা কথা যে মার্কেটে আমরা অনেক সময় খুব শর্ট টাইমে প্রফিট আসা করি, এটা কিন্তু হয় না শেয়ার মার্কেটের না। আপনাকে কমপক্ষে 6 মাস 1 বছর 2 বছর জন্য ইনভেস্ট করে রাখতে হবে। আশা করছি এরকম দেখে শুনে বিনিয়োগ করলে প্রফিট করা সম্ভব। আপনি কি মনে করেন? আমি একমত আপনার কথার সাথে। আসলে ব্যাপার হচ্ছে যে এরকম কোম্পানি তো আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে, আপনাকে তো বুঝতে হবে যে, যেমন আমি কথা বললাম ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্সের বেজ লাইন নিয়ে, এক বছরের বেজ লাইনে আমি দেখেছি 6650 এর কাছাকাছি বেজ ক্রিয়েট করছে। আপনি এরকম স্টক মার্কেটে স্টকগুলো আপনি দেখেন না কেন, যে কোনটার বেজ কোথায়? আর যে পরিমাণ ডিভিডেন্ড পে আউট করে ইয়ারলি, তাতে করে আমার ইনফ্লেশন কিংবা ইয়া কভার করে কিনা, আমার যে রেট অফ রিটার্ন যেটা ব্যাংক থেকে যেটা দিচ্ছে সেটা কভার করে কিনা, তা না হলে আমি কেন রিস্ক নেবো স্টক মার্কেটে? এই রিস্কগুলোকে ওভারকাম করে আমি গেইন করব, তার জন্যই তো আমি এই মার্কেটে আসবো। তো হ্যাঁ, এই চিন্তাটা আমাকে করে তারপরে হচ্ছে মার্কেটে বিনিয়োগ করা উচিত। আমি এই সময় সেল করব কেন এই এই মুহূর্তে? প্রশ্নই আসে না। তো যাক, পরেশ আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলি যে আসলে এই মুহূর্তে আমরা ইন্ডিভিজুয়াল কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করছি না, কারণ সেই সময় এখন না, কারণ মার্কেটটা এখন খুব ডাউন ট্রেন্ড। তবে আমি মনে করি যে ভয়ের কিছু নাই, অনেকে প্যানিক সেল দিচ্ছে। একটা কথা মনে রাখবেন যে আপনি সেল দিচ্ছেন, কেউ কিন্তু বাই করতেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর আশা করছি মার্কেট ভালো হবে, আর আপনারা বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে আপনি কোন স্টকে বিনিয়োগ করছেন। তো আজকে আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।